হ্যালো ভিউয়ার্স, বিশ্বগ্রামের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। কার্নিভাল শব্দটি আমাদের কাছে খুব পরিচিত একটি শব্দ। কোনো এক বিশেষ দিনে, কোনো বিশেষ উপলক্ষে ইচ্ছে মতো মজার পোশাক পরে, রাস্তায় মিছিল করে, হৈহুল্লোড় আর উচ্ছল আনন্দের মধ্য দিয়ে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, তাই এখন কার্নিভাল নামে সারা বিশ্বে পরিচিত। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই বার্ষিক কোনো উৎসবকে কেন্দ্র করে কার্নিভালের আয়োজন করে থাকে। বিশ্বগ্রামের আজকের এপিসোডে চলুন সেই হাজার বছরের পুরনো উৎসব কার্নিভাল সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নিই। হাজার বছরের পুরনো এই উৎসব কার্নিভাল। কার্নিভাল উদযাপনের বিষয়টি এসেছে সাতুরলানিয়ার প্যাগান উৎসব থেকে। প্রকৃতির অনুকূলে ফসলের চাষ এবং প্রকৃতির দেবতাকে তুষ্ট করার জন্য ক্যাথলিক চার্চের তত্ত্বাবধানে এই প্যাগান উৎসবের আয়োজন করা হতো। কার্নিভালের সময়ে রাস্তায় মুখোশ পরে সবাই নাচের আনন্দে মেতে ওঠে। ফুলে ফুলে রাস্তাটিকে সাজানো হয়। প্রতিটি মানুষের মুখে থাকে অদ্ভুত সব মুখোশ। শোভাযাত্রার লোকজন ফুটপাতে দাঁড়ানো দর্শকদেরও এই উচ্ছল আমোদে টেনে নিতে চায়। পথচারীদের দিকে তারা ফুল, মিষ্টি ইত্যাদি ছুড়ে দেয়। চাকার ওপর বসিয়ে রাজপথ দিয়ে নিয়ে যাওয়া হয় সুবিশাল সুসজ্জিত সব ট্যাবলো। উৎসবে একজনকে রানী ও একজনকে রাজা সাজানো হয়। দর্শক চলুন তবে পৃথিবীর বিভিন্ন দেশের উল্লেখযোগ্য কিছু কার্নিভাল দেখে নিই। মাদ্রিগ্রাস। ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় কার্নিভাল উৎসবটি মাদ্রিগ্রাস বা মোটা মঙ্গলবার নামে পরিচিত। সপ্তদশ এবং অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে এই উৎসবের প্রচলন শুরু হয়। সেদিন আবার মোটাসোটা ষাঁড়ের গলায় ফুলের মালা ও কাপড়ের রিলে জড়িয়ে দেয়া হয়। সেই হৃষ্টপুষ্ট ষাঁড়টিকে নিয়ে রাস্তায় মিছিল বের করা হয়। একদল লোক পুরোহিতের মতো সেজে গুজে সেই ষাঁড়টির সঙ্গে হাঁটতে থাকে। 2018 সালে এই উৎসবের 300 বছর পূর্ণ হয়। সাধারণত জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই উৎসবটি পালিত হয়ে থাকে। ভ্যানিস কার্নিভাল। ইতালির ভ্যানিস শহরে উদযাপিত বেশ প্রাচীন এক উৎসব। 1162 সালে শুরু হয়েছিল এই উৎসব। ক্যাথলিকদের ধর্মীয় উৎসব ইস্টারের 40 দিন আগে শুরু হয় এই উৎসব। শহরে বেশ জাঁকজমক ও আড়ম্বর সহযোগে এই কার্নিভাল পালন করা হয়ে থাকে। রাতের উৎসব যেন আরো জমকালো। এই কার্নিভালের সময়ে রাস্তায় মুখোশ পরে সবাই নাচের আনন্দে মেতে ওঠে। সারা ইউরোপের অন্যতম চমৎকার ও ব্যয়বহুল অনুষ্ঠান ভ্যানিস কার্নিভাল। কার্নিভাল। কার্নিভাল উদযাপনগুলোর মধ্যে ব্রাজিলের রিও কার্নিভাল সুপরিচিত। রিও ডি জেনিরোতে এই কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কার্নিভালগুলোর একটি। 2010 সালের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রিও কার্নিভাল বিশ্বের সবচেয়ে বড় কার্নিভাল হিসেবে স্বীকৃতি পেয়েছে। 1723 সালে প্রথম শুরু হয় এই কার্নিভাল। এই উৎসবে ব্রাজিলের প্রাচীন সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরা হয়। রিও কার্নিভালের প্রধান আকর্ষণ জনপ্রিয় সাম্বা নাচ। এই কার্নিভাল দেখার জন্য ব্রাজিলে ভিড় জমায় দেশ বিদেশে লাখ লাখ মানুষ। অ্যান্ড টোবাগো কার্নিভাল। ত্রিনিদাদের সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের মধ্যে অন্যতম ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো কার্নিভাল। এই অঞ্চলের সবচেয়ে বড় উৎসব এটি। দক্ষিণ ক্যারিবিয়ার সবচেয়ে বড় দ্বীপ ত্রিনিদাদে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। শুধুমাত্র ধর্মীয় উৎসব হিসেবে এটি সীমাবদ্ধ থাকে না। দ্বীপের সাংস্কৃতিক নানা ঐতিহ্য তুলে ধরা হয় এই কার্নিভালে। ঐতিহ্যবাহী নৃত্য, বৈচিত্র্যময় পোশাক আর গান বাজনায় উৎসবটি হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ।
কোলনি ফেস্টিভাল। জার্মানির সবচেয়ে জনপ্রিয় কার্নিভাল কোলনি ফেস্টিভাল। গ্রীষ্মকালীন উৎসব হিসেবে এটি বিশেষ পরিচিত। ঐতিহ্য মেনে প্রতি বছর নভেম্বর মাসের 11 তারিখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হরেক রকম পোশাক ও মেকআপে সেজে ওঠে সাধারণ মানুষ। রঙিন পোশাকে নেচে গেয়ে স্থানীয়রা এই উৎসবটি পালন করে থাকেন। রঙিন এই কার্নিভালে পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকেরা অংশগ্রহণ করে থাকে। নটিংহাম কার্নিভাল। ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত নটিংহাম কার্নিভাল ইউরোপের অন্যতম বড় কার্নিভাল। স্ট্রিট পার্টি হিসেবেও পরিচিতি পেয়েছে এটি। আগস্ট মাসে এই কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে। কার্নিভালের থিমে থাকে জনপ্রিয় ক্যারিবিয়ান ছোঁয়া। গান, নাচ, বৈচিত্র্যময় পোশাক সব মিলিয়ে জমজমাট এই কার্নিভাল। সারা বিশ্বে কার্নিভাল উজ্জ্বল এক উৎসব। বর্তমানে কার্নিভাল আর ধর্মীয় উৎসবের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন কার্নিভাল পরিণত হয়েছে সার্বজনীন এক উৎসবে। আর তাই প্রাচীন কোনো উৎসব উপলক্ষে বা নিতান্তই বাণিজ্যিক কারণেও পৃথিবীর অনেক জায়গায় এই কার্নিভাল পালন করা হয়ে থাকে। গ্রীষ্মের ছুটির সময় সমুদ্রের ধারের হোটেলগুলোতে বছরের প্রায় সময়ই কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে। সেই জাঁকজমকের মূল লক্ষ্য হচ্ছে পর্যটকদের আকর্ষণ করা। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে এখনই শেয়ার করুন। নিয়মিত আপডেটেড থাকতে বিশ্বগ্রামের ফেসবুক পেজে আমাদের সাথে যোগ দিন। এতক্ষণ বিশ্বগ্রামের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।